প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি, আজ আমি তৈরি করব চিড়ের পোলাও। তবে চিড়ের পোলাও কিভাবে তৈরি করি চলুন দেখা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই জায়গায় 500 গ্রাম সরু চিড়ে। চিড়েটা একটু সরু দেখে নিতে হবে। চিড়ে কিন্তু 2-3 রকমের পাওয়া যায়, তবে চিড়েটা একটু দেখে নিতে হবে, একটু ভারী হবে আর একটু লম্বা লম্বা হবে, তাতে কিন্তু চিড়ের পোলাওটা খুব সুন্দর হবে। এরপর চিড়ে ভালো করে ধুয়ে নিতে হবে, 3-4 বার চিড়েটা ধুয়ে নিতে হবে। ধুয়ে জলটা ফেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 7 মতো নুন, আর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ চিনি। যেহেতু পোলাও তৈরি করা হচ্ছে, একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে, বাচ্চা কাচ্চা খুব ভালোভাবে চেটে পুটে খাবে। একটা চামচের সাহায্যে ভালো করে আমি চিড়েটা নুনের সঙ্গে আর চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর একটা ঝাঁঝরিতে ঢেলে দেব, ঠিক এরকমভাবে একটু ছড়িয়ে দিতে হবে, আর চিড়েটা কিন্তু ঝুরঝুরা হবে, শুকিয়ে সুন্দর হয়ে থাকবে। আর এই পাশে একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হওয়ার পর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর চিনে বাদাম আমি খানিকটা ভেজে নেব। চিনে বাদামটা একটু হালকা করে আঁচ দিয়ে ভেজে নিতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, তাতে কিন্তু পোড়া লেগে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, ভালো করে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা। তেজপাতাটা একটু লাল লাল করে ভেজে নেব। দেবো আমি সামান্য কালো সর্ষে। কালো সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে এর মধ্যে 3-2 টুকরো শুকনো লঙ্কা, একটু ভালো করে ভেজে নিতে হবে, তাতে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে। দেবো আমি 20 খানার মতো কারি পাতা। কারি পাতাটা একটু ভেজে নিচ্ছি, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, আশা করি রান্নাটা খুব ভালো লাগবে। এরপর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে হালকা আঁচে। দিয়ে দিতে হবে 3-4 খানা কাঁচা লঙ্কা চিরা। ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝালটা খাবেন সেরকম বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি 1টা গাজর লম্বা লম্বা করে কেটে, একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে সবজি কম আছে, তাই বেশি সবজি দিতে পারিনি। আপনাদের কাছে যদি সবজি আরও থাকে, অনেক রকমের সবজি এর মধ্যে দেওয়া যায়। দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম 1টা। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে 2-3 মিনিটের মতো আঁচটা কম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 50% সিদ্ধ হবে। এরপর ঢাকনা খুলে আমি আর একটু রান্না করে নেব নাড়াচাড়া দিয়ে। দেখে নিচ্ছি সিদ্ধ হলো কিনা সবজি। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। এর মধ্যে ভিজিয়ে রাখা যে শুকনো চিড়ে, সেই শুকনো চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর চিড়েগুলো ঝুরঝুরায়, শুকিয়ে খুব সুন্দর হয়ে আছে। ঠিক চিড়ে এরকম ঝুরঝুরো থাকবে। বারবার বলছি চিড়েটা একটু ভালো করে বুঝে নিতে হবে। চিড়েটা একটু মোটা থাকবে, আর চিড়েটা একটু লম্বা হলে বেশি ভালো হয়, দেখতে সুন্দর লাগবে। ঠিক এরকমভাবে আমি 2-3 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। সকালবেলা জলখাবারে দারুণ কিন্তু জমে যাবে। এরপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিস, আর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু কাজু বাদাম।
এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদাম। ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা কম দিয়ে। জল খাবারে কিন্তু এই রান্নাটা করে দেবেন, বাড়ির সকলেই ভালো বলবে খেয়ে। আশা করি রেসিপিটা খুব সহজভাবে দেখাতে পেরেছি আমি। এরপর একটা পাতিলেবু হাফ নিয়ে রস করে নিচ্ছি, রস এর মধ্যে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এতে কিন্তু খুব সুস্বাদু লাগবে, একটু হালকা হালকা টক টক লাগবে। আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে পরিবেশন করতে হবে সকালবেলা গরম গরম। এরপর আমি একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন রান্নাটা কিন্তু দারুণ লাগছে, আশা করি খেতেও ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।